ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করতে বগুড়ায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই শোভাযাত্রা বের করে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা। এতে 10টি বালিকা বিদ্যালয়ের গার্লস গাইড ও গাইডরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।